মোদিজি একজন সাধারণ বাড়ি থেকে উঠে আসা তার যন্ত্রণা মায়ের যন্ত্রণা তিনি বুঝতেন বলে তিনি উজালা ওয়ান টুর ব্যবস্থা করেছিলেন তৃতীয় তিনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার 2015 সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি চালু করতে দেয়নি কেন চালু করতে দেয়নি প্রধানমন্ত্রীর নাম আছে ক্রেডিটটা প্রধানমন্ত্রীর হয়ে যাবে বিজেপি ক্রেডিট নিয়ে নিবে তাই আপনাদের মনে আছে 2021 সালে হলদিয়াতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম দপ্তরের একটা কর্মসূচিতে প্রধানমন্ত্রী এসেছিলেন 5ই জানুয়ারি 2021 মনে আছে আপনাদের গেছিলেন আপনারা কয়েক লক্ষ লোক হয়েছিল সেই সভাতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকার যেদিনকে কৃষকদের নাম পাঠাবে আমি তার এক সপ্তাহের মধ্যে থেকে আমি টাকা দিয়ে দেব পশ্চিমবঙ্গের টাকা আমার ভরা আছে আমরা 2021 সালে বিধানসভা নির্বাচনে 77টা সিট জিতেছি কিন্তু 148টা সিট পাইনি তাই সরকার করতে পারিনি যদিও কোম্পানির মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছেন 1956 ভোটে 1956 জ্বালা বড় জোর কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার ভুল কিছু বলছি না একটা ছাত্র বা ছাত্রী যখন দুবার পরীক্ষায় বসে পাস করে তাকে কম্পার্টমেন্টালি বলা হয় এটা কোনো খারাপ শব্দ নয় কিন্তু আমাদের মোদীজি তার রাজধর্ম পালন করেছেন পশ্চিমবঙ্গ সরকার প্রথম দফায় 16 লাখ পরে 15 লাখ 31 লক্ষ নাম পাঠিয়েছিলেন পিএম কিষাণ সম্মান নিধি বছরে 6000 টাকা 3 দফায় 2000 2000 2000 দিয়ে দিয়েছেন সেখানেও দলবাজি করা হয়েছে সেখানেও প্রকৃত লোক ভারতীয় জনতা পার্টির লোকরা পায়নি কমিশন যারা দিতে পারেনি তারা পায়নি আমরা দাবি করি পশ্চিমবঙ্গে নথিভুক্ত কৃষকের সংখ্যা 73 লক্ষ 71 লাখকে কেন দেওয়া হবে বাকি 42 লাখকেও পিএম কিষাণ সম্মান নিধি দিতে হবে রাজ্য সরকারকে পাঠাতে হবে আর প্রধানমন্ত্রী দেওয়ার জন্য প্রস্তুত চতুর্থ প্রোগ্রাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আগে গ্রামে ইন্দিরা আবাস যোজনা বলতো IAY 25,000 টাকার বাড়ি 25,000 টাকায় বাড়ি হয় না একটা গ্রাম পঞ্চায়েতে বছরে 50টা কোটা আসতো একটা গ্রাম পঞ্চায়েতে 15টা 16টা 17টা সংসদ 3টা করে কোটা ভাগে পড়তো 17 তিনে 51 16 তিনে 48 15 তিনে 45 নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা গ্রাম সংসদের সভায় ওই 3টে নাম ঠিক করা নিয়ে মারপিট হতো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি বললেন না যাদের মাথায় ছাদ নেই সবাইকে দেব বাড়ি ইতিমধ্যে ভারতবর্ষে 10 কোটি বাড়ি তিনি তৈরি করে দিয়েছেন পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছেন কোথায় গেছে ভূত খেয়ে নিয়েছে কোটলাউড়ি মোড় থেকে এত দূর এলাম কিছু পাকা বাড়ি দেখেছি সেগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নয় সেগুলো যারা মাথার চুলের বিজনেস করেন তাদের বাড়ি বিজনেস করা বাড়ি কিছু ফিশারি করে রোজগার করেছেন তারা নিজেদের খরচে বাড়ি করেছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা এমনিতে তো স্টিকার লাগিয়ে দিয়েছিল কি বাংলা আবাস যোজনা কেমন উঠিয়েছি বলুন কেমন উঠিয়েছি বাথরুমটাও মুছিয়েছে নির্মল বাংলা লিখে দিয়েছিল স্বচ্ছ ভারত অভিযান একটা ছোট ছোট করে লিখে বাংলা প্লাস আবার নতুন নাম আমদানি করেছে আবাস প্লাস বলে কিছু নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ স্টিকার পিসি 18টা ইনকোয়ারি টিম এসেছিল যেখানে যায় বাংলা গ্রামীণ সড়ক যোজনা উপরে লিখে দিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা উপরে লিখে দিয়েছে বাংলা সড়ক যোজনা আর ইনকোয়ারি টিম যখন এসছে নতুন করে তাড়াতাড়ি করে ভিডিও মহোদয় স্টিকার তৈরি করে তার উপর লাগিয়ে দিয়েছে বহু জায়গায় স্টিকার উঠানো হয়েছে ইতিমের সামনে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় 24 সালের মধ্যে সবার বাড়ি দিতে চান প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গে 13 লক্ষর কাছাকাছি প্রায় 12 লক্ষর কাছাকাছি নতুন বরাদ্দ দিয়েছেন 18 সালের তালিকাতে তৈরি করেছে তৃণমূলের পঞ্চুরা তৈরি করেছে টাকা নিয়ে তৈরি করেছে নিজেদের আত্মীয় স্বজন কাকা জেঠা পিসি ফুড়া ভাইপো ভাইজি সালা সালি সবার নাম আছে গরিবের নাম নেই এবারে ইনকোয়ারি করতে কে যাবে পঞ্চুবাবুরা গেলে তো লোক ধরবে তুই তো টাকা নিয়ে আমার নাম লিখেছ তাই পঞ্চুরা যাবে না আইসিডিএস এর দিদি বোন আশার দিদি বোনরা যাবে ইনকোয়ারি করতে লোক দেখানো ইনকোয়ারি শোডাউনের ইনকোয়ারি স্বরূপনগরে আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস আত্মহত্যা করতে বাধ্য করে ফেলেছে সন্দেশখালীতে আশা কর্মীর নারীত্ব সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন করেছে তৃণমূলের গুন্ডা শাহজাহানের বাহিনী সব জায়গায় একই হয়েছে কোথাও ঘর পুড়িয়ে দেব বেড়ে দেব নাম যদি কাটো পরের দিন দেখে নেব কত হুমকির সামনে আমাদের বোন এবং দিদিরা পড়েছেন তারপরে তালিকা প্রকাশিত হয়েছে টাকা ফার্স্ট পেজে অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে যাদের জেনুইন টাকা এসেছে তাদের নিয়ে আমাদের আপত্তি নেই যারা পায়নি তাদের জন্য আমরা জনস্বার্থের মামলা করব পাওয়ার উপযুক্ত কেন দেওয়া হয়নি কারণ ভারত সরকার সরাসরি লিস্ট করতে পারে না দিতে পারে না রাজ্য সরকার পঞ্চায়েতে যে তালিকা পাঠাবে তার উপরেই বরাদ্দ হবে তাই বঞ্চিতদেরকে একজোট করুন পশ্চিম বাংলায় বঞ্চিত আবাস যোজনা বেনিফিসিয়ারি যাদের হওয়া উচিত তাদের একজোট করার দায়িত্বটা গ্রামের মানুষকে নিতে হবে গণ আন্দোলন করতে হবে আইন হাত না হাতে তুলে দিয়ে লড়তে হবে আর বাকি আমরা জনস্বার্থের মামলা করছি যাতে পশ্চিমবঙ্গে ছাদহীন বাড়ির লোকরা সবাই প্রধানমন্ত্রীর এই কল্যাণকর কর্মসূচির সুযোগ পায় তার জন্য দ্বিতীয় হচ্ছে তৃণমূলের বড়লোক এর আগে ইন্দিরা আবাস পেয়েছে গীতাঞ্জলি পেয়েছে চার চাকা দু চাকা আছে চাকরি করে অর্থনৈতিকভাবে সম্পন্ন আড়াই একরের বেশি জমি আছে এমন তালিকা সংসদ ধরে ধরে তৈরি করুন আপনি বলবেন টাকা তো পেয়ে গেছে আদায় হবে কি করে আদায় করার দায়িত্বটা আমাদের কেন্দ্রের টাকা ফেরত করব আমরা ইনফরমেশনটাকে জেনুইন দিতে হবে টাকা ফেরত না করলে কেন্দ্রের মন্ত্রী মাননীয় গাজিরাজ সিং কথা দিয়েছেন ক্রিমিনাল কেস হবে টাকা কি করে আদায় করতে হয় ভারত সরকার তাই তালিকা করে ফেলতে হবে সাত দিনের মধ্যে রেডি করতে হবে তারপরে দেখবেন কি করে কান মুড়ে টাকা আদায় করতে হয় ভারত সরকার সেটা জানে পঞ্চম মাথা পিছু 5 কেজি করে চাল আর গম বা চাল বা আটা 2021 সালের মে মাসে প্রধানমন্ত্রী চালু করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এখন থেকে নাম বদলে হয়েছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আপনার বাড়িতে 8 জন আছেন আপনি 40 কেজি করে চাল গম বা চাল আটা মিশিয়ে পাচ্ছেন হ্যাঁ কিনা কার স্কিম কে দিচ্ছেন বলুন কে দিচ্ছেন আরে স্পিকার দিদি এখানেও খাদ্য সাথী লাগিয়ে দিয়েছে ওদের নেতারা মিটিং হলেই বলে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী পড়ে গেল বিপদ 2000 টাকা পুড়াতে বা মাটি দিতে দেয় তারও 500 টাকা বলে টাকা দে তোকে যে 2000 পাইয়া দিলু 200 টাকা দিবি এরকম চোর পাটি ভূ ভারতে কোথাও নাই সব জায়গা থেকে টাকা খায় পায়খানা তো খেয়েছে আর যে কটা পায়খানা বানিয়েছে দেখবেন কাটমানি খেয়ে সেখানে পার্থ আর কেষ্টকে ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না ভাঙতে হবে এই হচ্ছে এই পাটি এই 5 লাখ স্কিমের কথা ঘরে ঘরে গিয়ে বলুন এর নাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী